হে গাইস, গুড ইভিনিং। আজকে টাইম হয়ে গেছে 3:30, আর আজকে ডেট হচ্ছে 14/4/2024। তো আজকে যে ভিডিওটা হচ্ছে কাফি ইন্টারেস্টিং ভিডিও, সেটা কিনা সবার পছন্দিতা, মানে ইউটিউবে এরকম ভিডিও ভরি ভরি আছে আর সবাই এই সব ভিডিও দেখতে ভালোবাসে। তবে প্লিজ তোমরা কেউ ট্রাই করো না, এটা একটুখানি রিস্কি আছে। এবার ডিরেক্ট চলে আসি ভিডিওটা ডিটেলসে। এই হচ্ছে দুটো বাইক, এই দুটো বাইকের আমরা ড্র্যাগ রেস দেব। একটা বাইক রয়েছে ইয়ামাহা MT-15, যেটা হচ্ছে 2023 ম্যানুফ্যাকচার, আর আরেকটা রয়েছে R15M, যেটা ইয়ামার থেকে প্রচণ্ড পপুলার বাইক, ইয়ামা কোম্পানির একটা পপুলার বাইক। আর এর মধ্যে কোম্পানি থেকে স্টক আসে কুইক শিফটার, মানে ক্লাচ ছাড়াই গিয়ার দেওয়া যায়, কিন্তু অটো ফ্লিপার নয়। তো এই হচ্ছে বাইক। আর এইটার যে ম্যানুফ্যাকচার ইয়ার রয়েছে সেটা হচ্ছে 2021। তো এই হচ্ছে ব্যাপার। আর এবার দেখাবো বাইকে ড্র্যাগ রেস করতে গেলে কি কি মডিফিকেশন আছে আর কি কি না মডিফিকেশন আছে। এই যে MT-15, আরে বাস ভাই, রং রুট দিয়ে যাচ্ছে দেখো। যাই হোক, তো এই যে MT-15 আছে, MT-15 পুরোপুরি স্টক রয়েছে, শুধু এর মধ্যে লাগানো আছে কি না ডবল ব্রেক, যেহেতু এটা একটা স্টান্টের বাইক। আর এটার মধ্যে কি আছে, এটা পুরো স্টক রয়েছে, আর এটা পুরো স্টক রয়েছে, শুধু এর যে মেন পার্ট সেটাই চেঞ্জ। সেই পার্ট কি আছে না, এটা ইয়োশিমুরা ব্যারেল আছে, মেড বাই USA, এটা অরিজিনাল একটা সুপার বাইকের, তোমরা এটা চেক করে নিতে পারো গুগলে, ইয়োশিমুরা USA। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা অরিজিনাল, যে ডার্ট বাইক থাকে সেই ডার্ট বাইকের। এটা আমরা দিল্লি থেকে নিয়ে এসেছিলাম, একটা হায়াবুসাতে লাগানো ছিল। এর ব্যাক যে ফ্লেম রয়েছে, এই সাইলেন্সার দিয়ে সেই ফ্লেম তোমরা যদি দেখো ভাই, পুরোপুরি মাথা নষ্ট হয়ে যাবে। পুরো কন্টিনিউ এখান দিয়ে যা আগুন বেরোয় সেটা চলো আজকে রাতের ভিডিওতে, আজকে রাতের ভিডিওতে তোমাদেরকে এটা আমি দেখাবো সবার লাস্টে। কি মন্ত্রী জি, অবশ্যই আজকে একটা মানে কোলা ওয়েদার আর এত সুন্দর রাস্তা রয়েছে এখন আমাদের সামনে, তো এটা দিয়ে আজকে ড্র্যাগ রেস হবে। আর ইউটিউবে সব জায়গাতে সবাই ড্র্যাগ রেস করে, তো চলো এটা তো একটু দেখা যাক যে আমরা কতটা কি কাছাকাছি থাকছে, বা এটা স্পিড কত আর এটা স্পিড কত, তো সেটা একটু দেখি। আর রাস্তার কন্ডিশন হচ্ছে পুরো এরকম ফাঁকা, আর এইদিকে এরকম, ঠিক আছে। তো আবার ডিটেইলসে চলে আসি, এটা আমরা অ্যাকচুয়ালি এটার কত BHP, এটার কত BHP, এটা আমরা ডিটেলসে বলবো না, তার কারণ এরকম ভিডিও ইউটিউবে বহু আছে। তাও বলে দিচ্ছি এটার BHP যত সম্ভব আছে 18.9, এটার BHPও সেম। এটার সঙ্গে এর ডিফারেন্স কী রয়েছে, এর দেখো মিটার ডিফারেন্স রয়েছে, আর এর মধ্যে স্টক আসে কুইক শিফটার, যেটা ক্লাচ ছাড়া আমরা গিয়ার দিতে পারি, আর এটা হচ্ছে নর্মাল। সবাই জানে এই বাইক কি আর এই বাইক কি, কিন্তু দুটোই রাজা বাইক। যারা ন্যাকেট পছন্দ করে তারা, তাদের জন্য ভাই এই বাইকটা প্রচণ্ড আর কি ভালোবাসার বাইক। আর এটা হেন কোনো ব্যক্তি নেই R15M যেটা পছন্দ করে না। রাইডার রেডি হচ্ছে, আমাদের রাইডার ছোট নয়, তোমাকে একটা কথা, তুমি কিন্তু কুইক শিফটার ইউজ করবে না, হ্যাঁ, কারণ আমার কিন্তু বাংলা গাড়ি। আচ্ছা ঠিক আছে, তাই হবে, ঠিক আছে তাই হবে। আচ্ছা চলো, যেহেতু আমার নর্মাল গাড়ি, আচ্ছা ঠিক আছে চলো, তুমি কুইক শিফটার ইউজ করো। তার কারণ কেন বলো তো, আমি তোমার থেকে হাট হালকা, তুমি একটু ভারী আছো, চলো যেটুকুনি প্লাস পয়েন্ট তোমায় দেওয়া যায়, কারণ তুমি একটা বুড়ো ভাম হয়ে গেছো, তুমি হয়ে গেছো অনয় থেকে, প্রথমে হয়েছে কি মন্ত্রীজি, তারপর হয়ে গেছে সাবিত্রী, দেখা যাবে আসল রেসের ফল দেখা যাক এখন, চলো তাই হোক। ও ভাই লোক, রেস শুরু কিয়া যায়, তো দ্বিতীয়বার করে আমি বলছি কেউ ট্রাই করবে না, চলো অনয়, 1, 2, 3 স্টার্ট।
দারুন দারুন দারুন, জাস্ট অসম, পুরো নষ্ট, মানে আমার গাড়ি 140 হাইস্ট, হ্যাঁ শুরু হচ্ছে একদম, রাস্তা পুরো ফাঁকা, পেছনে গাড়ি নেই। চলো আমি বলবো 1 2 3 স্টার্ট, হ্যাঁ 1 2 3 স্টার্ট। এবার আমরা করব সুইচ, এটা হবে রাউন্ড 3, নন এবিএস, হ্যাঁ কিন্তু কিছু পেছনে ব্যাক করা মারলে অসুবিধা হবে না। 1 2 3 স্টার্ট। ও ভাই 144, এ তোমার পাওয়ার তো খতরনাক, আমার যেটা 5 নম্বরে উঠছে তোমার 130, তোমার সেটা সরি 125, তোমার 5 নম্বরে 136, আর 6 নম্বরে আমার হাতে 144। নাম কি? রুদ্রসিং। যাই হোক, ভিডিওটা দেখে নিয়ে আছো তুমি। ফাইনালি আমাদের রাউন্ড 3 কমপ্লিট হলো, আর সত্যি বলছি ভাই অসম মেশিন, অসম, এর এত ডেঞ্জারাস পাওয়ার। আর অনয়কে এবার জিজ্ঞেস করো, অনয়ের কি বক্তব্য এমটি কে নিয়ে? এমটি কে নিয়ে সত্যি কথা বলতে, মানে 155 সিসির মধ্যে দুটো বাইকই ঠিক আছে, খুবই ভালো গাড়ি, কিন্তু এইটা যেহেতু একটু মানে টুরার টাইপের, মানে ন্যাকেড ন্যাকেড ভার্সন আর কি, তো সেই কারণে স্পিডটা একটু এদিক ওদিক হয়, ঠিক আছে, কিন্তু দুটোরই দিক থেকে প্রায় সমানই, মানে ইয়ামা বলে যে 155 সিসির বাইকে মানে 140-145 অবধিও টপ স্পিড তোলা যায়, মানে আরো বেশিও তোলা যায় যদি রোড যদি পুরো খালি পাওয়া যায়, তাহলে সেটা সম্ভব সম্ভব, কিন্তু দুটোই ভাই ইয়ামা থেকে মানে বেস্ট অফ বেস্ট গাড়ি বার করেছে এমটি আর আরো। তো যাই হোক, আমাদের ড্র্যাগ রেস করতে ভাই দারুণ লাগলো, দারুণ, তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর এরকম যদি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো কোন বাইকের সঙ্গে কোন বাইক তোমরা ড্র্যাগ দেখতে চাও। তো যেমন তোমাদেরকে আমি বলেছিলাম যে এটা তোমাদেরকে আমি দেখাবো যে ইয়ামাহা R15 এর ব্যাক ফ্লেম, তো চলো দেখো ভাই, অসাম ভাই, তাহলে হবে তো চলো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর এটা সুপার বাইক, মানে যতটুকুনি আমি জানি ZX BMW S1000 RR এত
ব্যাক ফ্লেম দেয় না। ভিডিও ভালো লাগলে কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করো। অবশ্যই তোমাদের সাপোর্ট চাই। ওকে, বাই বাই।